নমস্কার সকলকে, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। কেন আপনারা আজকের অনুষ্ঠানটা দেখবেন, যাদের দীর্ঘদিন ধরে বিয়ের জন্য সমস্যায় ভুগছেন কিন্তু বিবাহিত জীবনে সাকসেস আসছে না, যে বা বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়েছে কিন্তু বিবাহিত জীবনে সাকসেস আসছে না, এরকম যারা রয়েছেন তারা আজকের অনুষ্ঠানটা অবশ্যই পেন খাতা নিয়ে বসে পড়ুন। যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, এবং যাদের বিবাহিত জীবনে নানা রকম প্রবলেম আসছে, অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম আসছে, তাদের জন্য আজকের অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা আমার অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি প্রত্যেক দিন নতুন নতুন কোনো না কোনো টপিকের ওপর প্রত্যেক দিনই কিছু কথা বলে থাকি। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বিয়ে এবং বিবাহিত জীবন। অনেক মানুষই আছে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ভালো কেরিয়ার গ্রাফ থাকা সত্ত্বেও বা ভালো দেখতে হওয়া সত্ত্বেও ঠিকঠাক মতো বিয়ের জায়গাটা ঠিক হচ্ছে না, এরকম বহু ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু কেন এই বিয়েটা ঠিকঠাক মতো হয় না? অনেক অ্যাস্ট্রোলজার বা অনেকেই বলে থাকেন হয়তো ছেলেটা কিংবা মেয়েটার মাঙ্গলিক দোষ আছে বা কালসর্প দোষ রয়েছে, তার জন্য হয়তো মেয়েটার বিয়ে বা ছেলেটার বিয়ে হচ্ছে না। হ্যাঁ, কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ এমন একটা যোগ যে যোগের জন্য হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু সেই প্রবলেমটা থাকলেই এমন না যে তার বিয়ে হবে না বা বিয়ের ক্ষেত্রে বাধা পেতে হবে। অনেক অনেক কারণ থাকে। জন্মছকে যদি কখনো সেভেন্থ হাউস লর্ডে শনি মঙ্গলের কানেকশন হয় বা শনি মঙ্গলের কোনো দৃষ্টি বিনিময় হয় সেক্ষেত্রেও কিন্তু বিবাহ ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করতে পারে। যদি পঞ্চম বা চতুর্থ ঘরে রাহুর সাথে মঙ্গলের কানেকশন হয় বা কেতুর সাথে মঙ্গলের কানেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম হতে পারে। তো এই কারণগুলো এই ছোট্ট অনলাইন প্রোগ্রামে হয়তো সবসময় বোঝানো সম্ভবপর হয় না, কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার চার্টটাকে যদি অ্যানালিসিস করান, সেটা যদি আমিও হতে পারি বা অনেকেই আছেন যাদের কাছে আপনারা চার্ট অ্যানালিসিস বা ছক বিচার করার জন্য যান, তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই তার দেখে দেওয়া উচিত এবং সেই অনুযায়ী কিন্তু তার প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই ভাবেন যে শুধুমাত্র মাঙ্গলিক দোষের প্রতিকার বা কালসর্প দোষের প্রতিকার করালেই বিয়ের সমস্যার সমাধান হয়ে যাবে বা বিয়ের প্রবলেমের সমাধান হয়ে যায়, কিন্তু কখনো কখনো এমনও দেখা যায় বহু ক্ষেত্রে যে মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ না থাকা সত্ত্বেও কিন্তু তাদের বিয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে বা বিয়ে হচ্ছে না। তখন কিন্তু অনেকে বলেন যে হয়তো এমনি হচ্ছে না, কিন্তু তখন চারটাকে যদি সে অ্যানালিসিস করে যদি দেখা যায় যে মঙ্গল রাহুর কানেকশন হচ্ছে বা দেখা যায় যদি কেতুর সাথে শনির কানেকশন হচ্ছে, ফোর্থ হাউস ফিফথ হাউস লর্ড ড্যামেজ হচ্ছে, সেভেন্থ হাউস লর্ড ড্যামেজ হচ্ছে বা সিক্সথ হাউস লর্ডের সাথে কানেকটিভ টু সেকেন্ড হাউস লর্ডের প্রবলেম হচ্ছে, সেরকম ক্ষেত্রে কিন্তু আপনার বিবাহিত জীবন সুখের নাও হতে পারে। এই জায়গাগুলোই কিন্তু ডিটেলস অ্যানালিসিসের ওপর নির্ভর করে যে কি কারণে আপনার বিয়ে হচ্ছে না বা বিয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সে সম্পর্কে আসবো। তার আগে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু আছেন, কে আছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আরেকবার নামটা বলবেন। সৌগত ঘোষ। সৌগত ঘোষ, কার সম্পর্কে জানতে চান? আমার নিজে। ডেট অফ বার্থটা বলবেন।
আপনার বর্তমান যে পরিস্থিতি বা যে জায়গা বা চার্ট আপনার আমি দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী আপনার বর্তমানে প্রথম এবং প্রধান প্রশ্ন হচ্ছে আমার আর্থিক জায়গাটা স্টেবিলাইজেশন জোন ঠিকঠাক থাকবে কি না এবং সেটা আরও উন্নতির যোগ কী আছে, এক নম্বর। দ্বিতীয় প্রশ্ন, সাংসারিক জীবনটা কেমন হবে এবং সেই জায়গায় একটা স্টেডি সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন অতিবাহিত করতে পারবো কি না, এটাই হচ্ছে মেন জানার বিষয় যার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই একদম ঠিক বলেছেন। 1% ঠিক বললো না 100% ঠিক বললো অনির্বাণ? 100%। আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, সেই জিনিসটা আপনি জানেন? মাঙ্গলিক দোষ যে আপনার জন্মছকে রয়েছে সেটা আপনি জানেন? জানেন। কিন্তু আপনার এই মাঙ্গলিক দোষ আপনাকে কিন্তু সেই অর্থে কোনো ক্ষতি বা নেগেটিভিটি এনে দিচ্ছে না, বরঞ্চ এই মাঙ্গলিক দোষ আপনার খুব অল্প বয়স থেকে, প্রায় বলতে গেলে 22-23 বছর বয়স থেকে, যখন আপনার 99 বা 98 বা 2000-এর মধ্যে থেকে আপনি উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছেন এবং সেই সময় থেকেই উপার্জন ঠিকঠাক মতো করছেন। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ 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 ঠিক বলছে। তো এই জায়গাটাকে, মেন জায়গাটা দেখতে হবে যে কোন যোগটা আপনাকে নেগেটিভিটি দিচ্ছে, কোন যোগটা আপনাকে পজিটিভিটি দিচ্ছে। আপনার ক্ষেত্রে নেগেটিভিটি যেটা দিচ্ছে, আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি বসা সত্ত্বেও রাহু দ্বারা দৃষ্ট হওয়াতে এখানে গুরুচণ্ডালিকা দোষ করেছে। যে গুরুচণ্ডালিকা দোষ শুধুমাত্র আপনার ভাগ্য অন্বেষণে বাধা দিচ্ছে তাই না, এর সাথে সাথে আপনার গুপ্ত শত্রুতার জায়গাটাও মাঝে মাঝে খুব বৃদ্ধি করছে। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই ঠিক বলছে। ঠিক বলছেন। এই জায়গাগুলোর জন্য আপনার অবশ্যই চারটাকে অ্যানালিসিস করিয়ে এর প্রপার ওয়েতে প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রতিকার করান, অবশ্যই আপনার জীবনে সুখ স্বচ্ছন্দ সমৃদ্ধি ভরে উঠবে। যারা যোগাযোগ করতে চাইছেন, অনেকেই হয়তো আমাকে অনলাইন অনুষ্ঠানে কথা বলার জন্য ফোন করেন, অবশ্যই ফোন করতে পারেন, ফোন নাম্বারটা টিভি স্ক্রিনে রয়েছে। আর যারা চাইছেন আমাকে বুকিং করাবেন, তারা অবশ্যই 7596893900 এই নম্বরে ফোন করতে পারেন। অবশ্যই আজ রাত 8:30 থেকে 10:00 পর্যন্ত, অবশ্যই আজ রাত 8:30 থেকে 10:00 পর্যন্ত, শুধুমাত্র আজকের জন্য 8:30 থেকে 10:00 পর্যন্ত আপনারা আমার সাথে কথা বলার জন্য ফোন করতে পারেন। ফোন করবেন কোন নম্বরে? 7596893900 এই নম্বরে আপনারা কথা বলতে পারেন আজ রাত 8:30 থেকে 10:00 পর্যন্ত, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কনসালটেন্সির জন্য আজকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আরও একটা বিশেষ ঘোষণা, যে ঘোষণাটা করাটা খুব দরকারি, সেটা হচ্ছে আগামীকাল এবং পরশু দিন, আগামীকাল এবং পরশু দিন 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা ঠিকই শুনেছেন, 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, ফোন করে নামটা বুকিং করতে হবে। আপনারা আমাকে পাচ্ছেন ব্যান্ডেলে, ব্যান্ডেলের কাছের যারা বন্ধুরা, মানে হুগলির বন্ধুরা, তারা এখন থেকে ব্যান্ডেলে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন আপনারা আমাকে বর্ধমানে, বর্ধমানের বন্ধুরা যারা বর্ধমানে দেখাতে চাইছেন তারা আমাকে বর্ধমানে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন দমদমে, কলকাতার বন্ধুরা দমদমে দেখাতে পারবেন। কবে পাবেন দমদমে সেটা, কবে পাবেন বর্ধমানে, কবে পাবেন ব্যান্ডেলে, ফোন করে নাম বুকিং করে নেবেন। অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন চেম্বারে, কিন্তু আসার সময় হাতে সময় নিয়ে না এলে, তাড়াহুড়ো করলে কিন্তু আমি দেখতে পারবো না। তো এই মুহূর্তে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন, কে আছেন দেখে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো 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 হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাঁদানি থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা বলবেন তাড়াতাড়ি। নামটা তো আমি তো বললাম, তাই জন্য
আপনি আপনার নামটা বলবেন? হ্যাঁ, পার্থ সারথি গনৈ। আচ্ছা, পার্থবাবু কার সম্পর্কে জানতে চান? কটার সময় জন্ম? কখন জন্ম? জন্ম সময় কখন? রাত্রির ১১:৫৫। আপনি আমার অনুষ্ঠান এই প্রথম দেখছেন, তাই তো পার্থবাবু? হ্যাঁ, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, আপনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই এবং এর সাথে সাথে আর্থিক অবস্থাও একদম ডিস্টার্বিং জোনের মধ্যে দিয়ে চলছে। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই ঠিক বলছি? ঠিক বললাম তো? আপনার জন্মচক্রে রাহু মঙ্গল একসাথে বসে থেকে ছন্ন ছাড়া আপনার জন্মচক্রে রাহু মঙ্গল একসাথে বসে থেকে ছন্ন ছাড়া যোগ করেছে, যেই ছন্ন ছাড়া যোগের জন্য শারীরিক কন্ডিশন খুব একটা ভালো যাচ্ছে না। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, তাই তো? এই জায়গাটাকে ঠিক করতে গেলে আপনার এই রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যোগটার প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই এই যোগের প্রতিকার করলে আপনার জীবনে আর্থিক উন্নতি যেমন তেমন, শারীরিক দিক থেকেও আপনার যথেষ্ট ভালো হবে, মানসিক দিক থেকেও অনেকটা ভালো হবে। অবশ্যই আপনি যদি চান এর প্রতিকার করিয়ে নিতে পারেন। যারা দেখা করতে চাইছেন অনির্বাণদার সাথে কথা বলতে, আজকে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন রাত্রির ১০টা থেকে ১০টা পর্যন্ত। যে নাম্বারটিতে আপনারা আমাকে ফোন করে কথা বলতে পারেন সে নাম্বারটা হচ্ছে 7596893900। এই নাম্বারে আপনারা আমার সাথে ফোন করে কথা বলতে পারেন। অবশ্যই ফোন করে নাম বুকিং করার ক্ষেত্রে একটা বিশেষ কথা আমি বলে নেওয়ার দরকার রয়েছে, অবশ্যই হাতে সময় নিয়ে ফোন করবেন। ১১:৫০ থেকে ১০টার মধ্যে আমি প্রত্যেকের সাথে কথা বলবো। যদি লাইন প্রথম দিকে না পান, একটু পরে পরে চেষ্টা করবেন, অবশ্যই আমি সবার সাথে কথা বলবো। এছাড়া আরেকটা বিষয় জানানোর দরকার রয়েছে, আগামীকাল এবং পরশুর জন্য ৫১০ টাকার পরিবর্তে শুধুমাত্র ১১০ টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আগামীকাল এবং পরশু দিনকে, অবশ্যই ফোন করে নাম বুকিং করতে পারেন। আজ আপনারা অবশ্যই সরাসরি কথা বলার জন্য ফোন করতে পারেন, অবশ্যই সরাসরি কথা বলার জন্য রাত্রির ১১:৫০ থেকে ১০টার মধ্যে আজকে আপনারা কথা বলতে পারেন। 7596893900 এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন। আগামীকাল এবং পরশু অবশ্যই ৫১০ টাকার পরিবর্তে ১১০ টাকা দক্ষিণায় দেখাতে পারবেন। কোথায় কোথায় পাবেন? আপনারা আমাকে পাচ্ছেন ব্যান্ডেলে, আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে, বর্ধমান তিনকুনিয়া বাসস্ট্যান্ডের কাছে। এছাড়া পাচ্ছেন আপনারা আমাকে দমদমে, দমদম রেল স্টেশনের কাছে। অবশ্যই কবে পাবেন, কখন পাবেন, ফোন করে নাম বুকিং করে তবেই আসবেন। আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি সোমা কুন্ডু বলছি। কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? আমার সম্পর্কে জানতে চাই। একটু জোরে কথা বলবেন এবং ডেট অফ বার্থটা বলুন। নবদ্বীপ থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে? আপনার নাম, ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখটা। ২১/১৯৯১। কটার সময় জন্ম? ৩:৪৫। ৩:৪৫ নবদ্বীপেই জন্ম তো? নবদ্বীপ ধোল গোবিন্দপুর। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে সমাধি, আপনার প্রধান প্রশ্ন হচ্ছে আমার সাংসারিক জীবনটা কেমন যাবে,
এবং আমি কি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু আর্থিক উন্নতির জায়গা বা আর্থিকভাবে সচলতা কিছু পেতে পারি, এটাই হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। মানে 1% ঠিক না 100% ঠিক? 100% ঠিক। সোমা, আপনাকে আমি যেটা সবার আগে বলি, আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, যে মাঙ্গলিক দোষটার খণ্ডন হয়তো আপনি করিয়েছেন কাউকে না কাউকে দিয়ে, কিন্তু সেই খণ্ডনটার পরেও আপনার মধ্যে একটা অ্যারোগেন্সি ব্যাপার তৈরি হয়েছে এবং লাস্ট 1.5-2 বছর ধরে আপনি প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ একদম ঠিক বলছেন। তো পারলে ভাই এই জায়গাটাকে ওভারকাম করার জন্য কারোর সাথে যোগাযোগ করে এর প্রতিকার করিয়ে নিও, অবশ্যই তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ফিরে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন বা যারা চাইছেন আমার সাথে কথা বলতে, হয়তো অনলাইন অনুষ্ঠানে এখন আমাকে পেলেন না, চিন্তা করার কিছু নেই। আজ রাত 8:30 পর, আজকে রাত্রি 8:30 পর 10টার মধ্যে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, সম্পূর্ণ বিনামূল্যে। যে নাম্বারটিতে আপনারা আমার সাথে কথা বলতে পারেন সেই নাম্বারটি হচ্ছে 7596893900। এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলার জন্য ফোন করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আজ রাত 8:30 থেকে 10টার মধ্যে কথা বলতে পারেন, এবং কালকের বিশেষ তিথি অনুযায়ী, কালকের বিশেষ তিথি অনুযায়ী আগামীকাল এবং পরশুদিন যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই দেখাতে পারবেন। এবং আপনাদের প্রত্যেকের জন্য যেটা বলে রাখা দরকার, 510 টাকা। আপনার যদি মনে হয় যদি কথা বলতে চান তো অবশ্যই আপনারা ফোন করতে পারেন, ফোন নাম্বারটা যে নাম্বারে আপনারা আমাকে ফোন করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই 7596893900। এবং আগামীকাল এবং পরশু 510 টাকার পরিবর্তে, হ্যাঁ বন্ধুরা, 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায়, অনলি 110 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে কথা বলতে পারেন। বিশেষভাবে কয়েকটা কথা বলে নেওয়ার দরকার রয়েছে বা বলার প্রয়োজনীয়তা রয়েছে। আগামী সপ্তাহে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ কিছু হোম এবং যজ্ঞের জন্য আমি আবার যাচ্ছি। যারা মনে করছেন যে কাল সর্পদোষের প্রতিকার করাবেন বা মাঙ্গলিক দোষের প্রতিকার করাবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। মাঙ্গলিক দোষ বা কালসর্পদোষের প্রতিকারের জন্য অবশ্যই ফোন করে নাম বুকিং করতে পারেন, যে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সেই নাম্বারটি হচ্ছে 7596893900। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, যে কোনো রকম সমস্যার জন্য আলোচনা করতে পারেন। আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি তো আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম এবং ডেট অফ বার্থ? নামটা একটু বলতে চাইছি না, আমি জন্ম তারিখটা বলছি। কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 14 জানুয়ারি 2005। 14 জানুয়ারি 2005, কটার সময় জন্ম? 9:30। সকাল না রাত্রির? সকাল। সকাল। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান হচ্ছে কলকাতা। জন্মস্থান হচ্ছে কলকাতা। 2005 এ জন্ম। আপনার ছেলের সম্পর্কে আপনি জানতে চাইছেন, সবার আগে যেটা বলে নেওয়া দরকার, বর্তমান সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার ছেলের কেরিয়ার গ্রাফটা কেমন হবে, সেটার থেকেও ইম্পর্টেন্ট ছেলের রেজাল্ট কেমন হবে, ভবিষ্যতে জীবনে নিজের পায়ে দাঁড়াতে গেলে ভালো রেজাল্ট হবে, তো এটাই হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছেন অনির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। ছেলে একটু ডিস্টার্ব মাইন্ডেড হয়ে গেছে, একটু বন্ধু খারাপ, বন্ধু বান্ধব সঙ্গে। দেখুন, এই ডিস্টার্ব মাইন্ডটা যেটা হয়েছে সেটার পেছনে যেটা প্রধান এবং প্রধান কারণ যেটা দেখতে পাচ্ছি,
আপনার ছেলের জন্মছকে রাহু এমন একটা পজিশনে অবস্থান করেছে যে পজিশনের থেকে ফ্রেন্ড সার্কেলটাকে খুব কাল্টিভেট করছে, এবং এই ফ্রেন্ড সার্কেলটা এতটাই কাল্টিভেট করছে, নেশাগ্রস্ততা অলরেডি অ্যাডাপ্টেবিলিটির মধ্যে চলে এসছে। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই 100% ঠিক বলছে। তো 100% ঠিকই বলছেন আপনি। দ্বিতীয় কথা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কানেকটিভ ব্লাডে মঙ্গলের কানেকশন রয়েছে, তো এই মঙ্গলের কানেকশনটা থাকার জন্য ও খুব পাজল সাম হয়ে রয়েছে। পাজল সাম, পাজল সাম মানে একটা বাচ্চা যখন ভালো কিছু অ্যাডাপ্ট করে তখন সেটা খুব ভালো হয়, একটা বাচ্চা যখন প্রকৃতির থেকে বা আশপাশের সারাউন্ডিং থেকে খারাপ কিছু অ্যাডাপ্ট করে তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে এগোয় না। তো আপনার ছেলের ক্ষেত্রেও কিন্তু ঠিকঠাকভাবে এগোনো যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে এগোচ্ছে না, এবং প্রচুর নেগেটিভ মাইন্ড সেটিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে, এবং এই নেগেটিভ সেটিংস থেকে মুক্ত হতে গেলে অবশ্যই ওর কিন্তু প্রপার কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। যত তাড়াতাড়ি আপনারা ওকে কাউন্সিলিং করাতে পারবেন এবং আপনার গ্রহগত অবস্থানগত যে নেগেটিভিটি সেটার প্রপার ওয়েতে প্রতিকার করাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার ছেলের ভবিষ্যৎ জীবন আপনি আবার অন ট্র্যাকে আনতে পারবেন। এখন কিন্তু ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে? প্রতিকার করলে কি আমি ছেলেকে আবার ঠিক ফিরিয়ে আনতে পারবো ট্র্যাকে? আমি কি বললাম, যা যা আমি বললাম আমি অনলাইনে ডিটেইলসে আলোচনা করলাম, যে কথাগুলো বললাম ভালো করে শুনে নিন, অবশ্যই আপনি এই জায়গাগুলো করতে পারলে অবশ্যই আপনি এর প্রতিকার পাবেন, ঠিক আছে? ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে গেলে আপনারা আজ রাত্রির 8:30 থেকে 10টার মধ্যে সরাসরি কথা বলতে আমাকে পাবেন, সরাসরি কথা বলার জন্য ফোন করতে পারেন যে নাম্বারটিতে 7596893900, এই নাম্বারে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কনসালটেন্সি আজ রাত 8:30 থেকে 10টা, এবং আগামীকাল এবং পরশু দিনকে, শুধুমাত্র আগামীকাল এবং পরশু দিনকে 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। অবশ্যই ফোন করে নাম বুকিং করে নিতে হবে। আজকে আমাদের মধ্যে আরও একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? কটার সময় জন্ম? ভোর সাড়ে চারটে। সৈকত, এই মুহূর্তে আপনার আমার কাছে প্রধান প্রশ্ন হচ্ছে আমার কর্মজীবনে স্থায়িত্ব আমি কবে পাবো, সেটাই হচ্ছে প্রথম এবং প্রধান জানার বিষয়। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ ঠিক বলছে। তো চার্টের যেটা নেগেটিভিটি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেশন জন্মে যাচ্ছে, প্রপার ওয়েতে তুমি এগোচ্ছ না, সেটা তুমি মানো নিজেকে? সেই অভাবটা তৈরি হচ্ছে, এবং সেটা তৈরি হওয়ার ক্ষেত্রে নিজেকেও সেইভাবে তুমি তৈরি করে নিচ্ছ না, ঠিক বলছো তো অনির্বাণ দা? এই জায়গাটার জন্য ভাই একটু চারটাকে অ্যানালাইসিস করিয়ে নিও, ঠিক আছে? ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন আজকে রাত্রি 8:30 থেকে 10টার মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কনসালটেন্সির জন্য ফোন করতে পারেন। ফোন করুন 7596893900 এই নাম্বারে, আর আগামীকাল এবং পরশু দিন 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকায় দেখাতে ফোন করুন, অনুষ্ঠান শেষ হবার 5-10 মিনিট পর থেকে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।